জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে তিন প্রকার ইলম শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে ফেকা শিক্ষা দিলেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন, তৃতীয় প্রশ্নের জবাবে ইলমে তাসাউফ শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে রাসূল ইসলামের পাঁচটি মূল কথা বলে দিয়েছিলেন। এই পাঁচটি মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের আলেমগণ একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটির নাম ইলমে ফেকা। দ্বিতীয় প্রশ্নের জবাবে জিব্রিল ফিরিস্তার দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল যা বলেছিলেন, এইগুলি হইল ইমানের ছয়টি মূল কথা। এর সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে দলিল প্রমাণ সহ উম্মতের আলেমগণ যে শাস্ত্রে বিন্যস্ত করেছেন, শাস্ত্রটির নাম ইলমে আকাইদ। তিন নম্বর প্রশ্নের জবাবে রাসূল যা বলেছেন তার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলি ব্যাখ্যা বিশ্লেষণ সহ দলিল প্রমাণ দ্বারা সমৃদ্ধ করে উম্মতের আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। এই শাস্ত্রটির নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। রাসূল তৃতীয় প্রশ্নের জবাবে উম্মতকে ইলমে তাসাউফ শিক্ষা দিলেন, প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফেকা শিক্ষা দিলেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন, তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসাউফ শিক্ষা দিলেন। সামনের কথাগুলি একটু কঠিন হতে পারে, এই জন্য পিছনের কথাগুলি যেন মুঠেও ভুলে না যায় এজন্য আমি আবারও জিজ্ঞাসা করি, ইলমে ফেকার মূল কথা কতটি? ইলমে আকাইদের মূল কথা কতটি? ইলমে তাসাউফের মূল কথা কয়টি? দুইটি। এই সবগুলি মূল কথার সাথে অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, দলিল আছে, প্রমাণ আছে। এই সবগুলি মূল কথার সমস্ত আনুষঙ্গিক কথা ব্যাখ্যা বিশ্লেষণ সহ দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ রাসূলের তিনটি জবাবকে তিনটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। প্রথম শাস্ত্রটির নাম ইলমে ফেকা, দ্বিতীয়টির নাম ইলমে আকাইদ, তৃতীয়টির নাম ইলমে তাসকিয়া, ইলমে তাসাউফ। এবার যারা মাদ্রাসার ছাত্র নন এবং আলেম নন তাদের জন্য আমি এই তিনটা এলেমের মোটামুটি সংজ্ঞা তুলে ধরতে চাই, যার আলোকে আমরা সামনের কথাগুলি সহজে বুঝতে পারি। ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফেকা। স্মরণ রাখুন, একটু বোঝার চেষ্টা করুন, ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলি জানার নাম ইলমে ফেকা। যেমন শরীয়তের বিধানে উজুর চার ফরজ, উজুর চার ফরজ, মুখ ধোয়া, এটা কি বাহ্যিক অঙ্গের দ্বারা পালন হলো না? হাত ধোয়া বাহ্যিক অঙ্গের দ্বারা পালন হলো, মাথা মশাই করা এটাও বাহ্যিক অঙ্গের দ্বারা পালন হলো, পা ধোয়া এটাও বাহ্যিক অঙ্গের দ্বারা পালন হলো। এইভাবে ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফেকা। সবাই বুঝলেন কি না? মনে রাখবেন না ভুলে যাবেন, ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এইগুলি জানার নাম ইলমে ফেকা। আর ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের কোনো অঙ্গের দ্বারা পালন করতে হয় না, শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় সেগুলি জানার নাম ইলমে আকাইদ। সেগুলি জানার নাম ইলমে আকাইদ। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন অঙ্গের দ্বারা পালনীয় না অন্তরের দ্বারা বিশ্বাস্য? লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্তরের দ্বারা বিশ্বাস করেন না, মুখের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ জপতে মরলেও ইমানদার অবস্থায় মরণ হবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জফার নাম ইমান,
না বিশ্বাস করার নাম ইমান? ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জফলে ইমান হয় না অন্তরে বিশ্বাস করলে ইমান হয়? তাহলে ইসলামের এভাবে ইসলামের যে সমস্ত বিধিবিধান অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনীয় নয়, শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। এর একটি উদাহরণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি উদাহরণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটি উদাহরণ হলো ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, পেলাম কোথায়? আল্লাহর কোরআনে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, পেলাম কোথায়? আল্লাহর কোরআনে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামুন নাবিয়্যিন বিশ্বাস করি, পেলাম কোথায়? কোরআনে। যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে আছে এই জন্য বিশ্বাস করি, যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আছে এই জন্য বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে খাতামুন নাবিয়্যিন কোরআনে আছে এই জন্য বিশ্বাস করি। কেউ যদি ইমানে মুফাসসালের ছয় কথার কোনো কথা বিশ্বাস করে না অথবা সন্দেহ পোষণ করে, সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য না মিথ্যা আমি জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা সত্য না মিথ্যা আমি জানি না, বলুন মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে? কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটা সঠিক না বেঠিক আমি জানি না, মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে? ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে খাতামুন নবীন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন, ঠিক না বেঠিক আমি মন্তব্য করতে চাই না, সেও মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার নাম ইমান, বিশ্বাস না করলে কাফের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করার নাম ইমান, বিশ্বাস না করলে কাফের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নাবিয়্যিন, বিশ্বাস করার নাম ইমান, বিশ্বাস না করলে কাফের। আমাদের সমাজে অনেক মুসলমানদের আজও পর্যন্ত জানার বাকি যে কাদিয়ানি কাফের কেন, কাদিয়ানি কাফের কেন এখনো জানার বাকি। সাধারণ অশিক্ষিত মুসলমান তো অশিক্ষিত মুসলমান, অনেক বড় বড় শিক্ষিত মুসলমানরা পর্যন্ত জানে না কাদিয়ানি কেন কাফের। কাজে এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, তারপরে মূল কথার দিকে আবার ফিরে যাব। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল ইমানের কটি মূল কথা বলে দিছিলেন, ছয়টি মূল কথা। এক নম্বর মূল কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বর মূল কথা হলো আমি ফিরিস্তা বিশ্বাস করলাম, তিন নম্বর মূল কথা হলো আমি আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম। তবে একটি কথা স্মরণ রাখতে হবে, পূর্ববর্তী নবীগণের কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন একটিও সংরক্ষিত নাই, বিকৃত করে ফেলেছে তারা। শুধুমাত্র সর্বশেষ নবীর কাছে আল্লাহ সর্বশেষে যে আসমানি কিতাব নাজিল করেছেন এটাকে কিয়ামত পর্যন্ত কেউ বিকৃতি করতে পারবে না, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কোরআনকে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, এই কোরআনকে অবিকৃতির হাত থেকে চিরকাল আমি আল্লাহ নিজে হেফাজত করব। এবার বুঝে থাকলে বলুন তো বর্তমান দুনিয়াতে কতগুলি আসমানি কিতাব অবিকৃত আছে? একটিমাত্র আসমানি কিতাব অবিকৃত আছে, সেটি হলো কোরআন। সুতরাং ইমানে মুফাসসালের তিন নম্বর কথার সারমর্ম দাঁড়ালো আমি কোরআন বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি আমি, এই জন্য আমি মুমিন মুসলমান, আমি ফিরিস্তা বিশ্বাস করি এজন্য আমি মুমিন মুসলমান, আমি কোরআন বিশ্বাস করি এজন্য আমি মুমিন মুসলমান, আমি নবী রাসূল বিশ্বাস করি এজন্য আমি মুমিন মুসলমান, আমি তকদির বিশ্বাস করি এজন্য আমি মুমিন মুসলমান, আমি পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি এজন্য আমি মুমিন মুসলমান। এর মধ্যে তিন নম্বর কোনটা? কোরআন। আমি কোরআন বিশ্বাস করি এই জন্য আমি মুমিন মুসলমান। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, কেউ যদি আল্লাহ বিশ্বাস করে না মুসলমান থাকে না, কাফের হয়ে যায়? কেউ যদি নবী রাসূল বিশ্বাস করে না মুসলমান থাকে না, কাফের হয়ে যায়? কোরআন বিশ্বাস না করলেও মুসলমান থাকে না, কাফের হয়ে যায়? তাহলে
পবিত্র কোরআনের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নাবিয়্যিন। সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামুন নাবিয়্যিন বলেছেন। শব্দটা মনে রাখুন, খাতামুন নাবিয়্যিন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল, কারণ আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন বানাইছেন এর অর্থ হলো আমি শেষ নবী। কুরআনে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন বলেছেন। তিরমিজি শরীফের হাদিসে রাসূল এর অর্থ বলে দিয়েছেন, শেষ নবী। সার মর্ম পবিত্র কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন। আমাদের সমাজের মানে না কারা? কাদিয়ানিরা মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, মানে কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। 40 নম্বর আয়াত না মানার অর্থ ঈমানে মুফাসসালের সব কথা মানে। কত নম্বর মানে না? 3 নম্বর মানে না। কাজেই কাদিয়ানি যে কাফের এতে কোনো সন্দেহ নাই, যে সন্দেহ করবে সেও কাফের, যে সন্দেহ করবে সেও। আজকাল এটা নিয়ে বড় অনেক অনেক রকমের পাণ্ডিত্যপূর্ণ কথাবার্তা শুরু হয়ে গেছে। পাণ্ডিত্যপূর্ণ কথাবার্তা কেমন মন্তব্য করা হচ্ছে যে কাদিয়ানিরা কাফের না মুমিন আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করা উচিত নয়। আমিও বলতে চাই, কাদিয়ানিরা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে, তোমার যদি মন্তব্য করা উচিত না হয়ে থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য না মিথ্যা এই ব্যাপারেও তো তোমার মন্তব্য করা উচিত নয়, আল্লাহই ভালো জানে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা সত্য না মিথ্যা এই ব্যাপারেও তো তোমার মন্তব্য করা উচিত নয়, আল্লাহই ভালো জানে। বলুন তো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য না মিথ্যা আমি মন্তব্য করতে চাই না আল্লাহই ভালো জানে, সে মুসলমান না কাফির? কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটা সত্য না মিথ্যা আমি জানি না আল্লাহই ভালো জানে, সে মুসলমান না কাফির? ঠিক তেমনিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, কাদিয়ানিরা মানে না। যে বলে যে কাদিয়ানি মুসলমান না কাফির আমি মন্তব্য করা উচিত নয় আল্লাহই ভালো জানে, সেও মুসলমান নয় কাফির। পরিষ্কার করে বলছি, আল্লাহ কোরআনে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য আমরা বিশ্বাস করি। কাজেই মন্তব্য করা উচিত না বলা একটা শয়তানি ছাড়া আর কিছু নয়। আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্য আমরা বিশ্বাস করি। মন্তব্য করা উচিত নয় বলা একটা চক্রান্ত ছাড়া আর কিছু নয়। তেমনিভাবে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে মুহাম্মাদুর রাসূলকে শেষ নবী ঘোষণা দিয়েছেন, যারা মানে না তারা কাফের এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সব কিছু জানেন, বান্দা সব কিছু জানে না, কিন্তু ইমানে মুফাসসালের ছয় কথা জানতেও হবে মানতেও হবে। ইমানে মুফাসসালের ছয় কথা জানতেও হবে মানতেও হবে। বিষয়টা আপনাদের বোঝাবার জন্য সহজ একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। ক্লাস টু এর এক ছাত্র অঙ্ক পরীক্ষা দিতে গেল, কোন ক্লাসের? ক্লাস দ্বিতীয় শ্রেণীর একটা ছাত্র অঙ্ক পরীক্ষা দিতে গেল। অঙ্ক পরীক্ষক তাকে জিজ্ঞাসা করলেন, 50-এর সাথে আরো 50 যোগ করলে যোগফল কত হয়? প্রশ্নটা বুঝেছেন আপনারা? কতর সাথে কত? 50-এর সাথে আরো 50 যোগ করলে কত হয়? এই পরীক্ষার্থী ছাত্র যদি জবাব দেয় যে 50 যোগ 50 সমান কত,
আল্লাহই ভালো জানে আমার মন্তব্য করা উচিত নয়। কত নম্বর ভাবে? গুড়ার ডিম যেমন ভাবে পঞ্চাশ আর পঞ্চাশের যোগফল একশো, শুধু আল্লাহ জানলে হবে না, তোমাকেও জানতে হবে যদি পরীক্ষায় বাস করতে চাও। ঠিক তেমনি ভাবে কাদিয়ানি কাফের, শুধু আল্লাহ জানলে হবে না, তোমাকেও জানতে হবে যদি মুসলমান থাকতে চাও। হাজিরিন, জিব্রিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে তিনটা এলেম শিক্ষা দিলেন, মনে আছে কথা? জিব্রিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে এলমে ফেকা শিক্ষা দিলেন, জিব্রিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে এলমে আকাইদ শিক্ষা দিলেন। এই এলমে আকাইদের মূল কথা ছয়টা, একটা যদি মানে না কেউ সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। জিব্রিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসাউফের দুইটি মূল কথা শিক্ষা দিলেন। তাহলে জিব্রিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে তিন প্রকার এলিম শিক্ষা দিলেন। প্রথম এলিমের নাম ইলমে ফেকা, দ্বিতীয়টার নাম ইলমে আকাইদ, তৃতীয়টার নাম ইলমে তাসাউফ, তৃতীয়টার নাম ইলমে তাসাউফ। এবার আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্রও নন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ইলমে ফেকা কাকে বলে বারো রকম বুঝে রাখুন, স্মরণ রাখুন। ইলমে আকাইদ কাকে বলে বারো রকম বুঝে রাখুন, স্মরণ রাখুন। ইলমে তাসাউফ কাকে বলে বারো রকম বুঝে রাখুন, স্মরণ রাখুন। এর আগে মনে থাকবে কি না দেখুন, জিব্রিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন, অন্যমনস্ক হয়ে গেছেন আপনারা? জিব্রিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? তিনটি ইলম শিক্ষা দিলেন, প্রথমটির নাম ইলমে ফেকা, দ্বিতীয়টির নাম ইলমে আকাইদ, তৃতীয়টির নাম ইলমে তাসাউফ। এবার ইলমে ফেকা কাকে বলে? ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফেকা। ইসলামের যে সমস্ত বিধিবিধান অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনীয় নয়, অন্তরের দ্বারা বিশ্বাস্য, ইসলামের যে সমস্ত বিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় সেগুলি জানার নাম ইলমে আকাইদ, সেগুলি জানার নাম ইলমে আকাইদ। ইলমে ফেকার উদাহরণ উজুর চার ফরজ, ইলমে ফেকার উদাহরণ নামাজের ১৩ ফরজ, ইলমে ফেকার উদাহরণ নামাজের ১৫ ওয়াজিব, ইলমে ফেকার উদাহরণ নামাজের ভঙ্গ ১৯টি, ইলমে ফেকার উদাহরণ নামাজের উজুর ফরজ ৪টি, উজুর ভঙ্গ ৭টি। কোন ইলমের উদাহরণ? ইলমে ফেকার উদাহরণ। ইলমে আকাইদের উদাহরণ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করতে হবে, এটা ইলমে আকাইদের অংশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে হবে, এটা ইলমে আকাইদের অংশ। খাতামুন নবিয়্যিন বিশ্বাস করতে হবে, এটা ইলমে আকাইদের অংশ। এবার ইলমে তাসাউফের সংজ্ঞা এবং উদাহরণ। ইসলামের যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনীয় নয়, অন্তরের দ্বারা বিশ্বাস করলেই শুধু চলে না, ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেইগুলি জানাকে ইলমে তাসাউফ বলা হয়। একটু মনোযোগ দিবেন, অনুরোধ করে বলছি, আমি আর মাত্র কয়েক মিনিটে আমার কথা সমাপ্ত করে দেব। আমি আপনাদেরকে বিষয়টা একটু কঠিন হলেও বর্তমান মুসলমান সমাজে ইমান হেফাজতের মোকাবেলায় যে সমস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই সমস্ত পরিস্থিতির থেকে মুসলমানদের ইমান হেফাজতের জন্য এই কঠিন কথাগুলি বোঝা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই জন্য কঠিন হওয়া সত্ত্বেও আমি আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরছি।
জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে তিন প্রকার ইলম শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে ফেকা শিক্ষা দিলেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন, তৃতীয় প্রশ্নের জবাবে ইলমে তাসাব্বুব শিক্ষা দিলেন। ইলমে ফেকা কাকে বলে? ইসলামের ওই সমস্ত বিধিবিধানকে বলে যেগুলি শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। ইলমে আকাইদ ইসলামের ওই সমস্ত বিধিবিধানকে বলে যেগুলি অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। ইলমে তাসাব্বুব ইসলামের ওই সমস্ত বিধিবিধানকে বলে যেগুলি অন্তরের দ্বারা বিশ্বাস করলেই চলে না, বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং অন্তরের দ্বারা পালনও করতে হয়, বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এর উদাহরণ হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু ইসলাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ভালো আমলের সুফল ভালো নিয়তের দ্বারা পাওয়া যায়। এই ভালো নিয়ত চেহারার দ্বারা করবেন, ভালো নিয়ত হাতের দ্বারা করবেন, ভালো নিয়ত পায়ের দ্বারা করবেন, না ভালো নিয়ত অন্তরের দ্বারা করতে হয়। তাহলে ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করলে চলে না, অন্তরের দ্বারা পালনও করতে হয়। ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাসাব্বুফ। আমার কথা বুঝে থাকলে বলুন, জিব্রিল ফিরিস্তার কত নম্বর প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসাব্বুফ শিক্ষা দিলেন? তিন নম্বর প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে তাসাব্বুফ শিক্ষা দিলেন, এক নম্বর প্রশ্নের জবাবে ইলমে ফেকা শিক্ষা দিলেন, দুই নম্বর প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন, তিন নম্বর প্রশ্নের জবাবে ইলমে তাসাব্বুফ শিক্ষা দিলেন। এরপরে বলেন, হুয়া জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি জিব্রিল ফিরিস্তা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দীন শিক্ষা দেওয়ার জন্য। পরিষ্কার হয়ে গেল ইলমে ফেকা, ইলমে আকাইদ, ইলমে তাসাউফের সমষ্টির নাম আমাদের দীন। এবার বলুন, কত এলিমের সমষ্টির নাম আমাদের দীন? তিন এলিমের সমষ্টির নাম আমাদের দীন, ইলমে ফেকা, ইলমে আকাইদ, ইলমে তাসাউফ, তিনটার সমষ্টির নাম আমাদের দীন। মৌলানা সাদ সাহেব বলে, ফেকাও দিন নয়, নবীর কাজ ছিল না, এই আকাইদও দিন নয়, নবীর কাজ ছিল না, তাসউফও দিন নয়, নবীর কাজ ছিল না, একমাত্র তবলিগ হলো দিন, তবলিগ ছাড়া নবীর কোনো দায়িত্ব ছিল না। এরপরও এই লোকটা হেদায়ত প্রাপ্ত না গুমরা, এটা বুঝার যদি কারো বাকি থাকে তাহলে তার মাথায় পানি ঢালা দরকার। এতক্ষণে আমি আপনাদেরকে দিন কাকে বলে এই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছি। বুঝে থাকতে বলুন তো, কত এলিমের সমষ্টির নাম দিন? এবার শুনুন, তাফাক্কুফির দিন কারে কয়? আল্লাহ বললেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফির দিন। হে মুসলমানগণ, তোমাদের একদল তাফাক্কুফির দিন হাসিল করার জন্য বের হয়ে যাও। তাফাক্কুহ বোঝার আগে দিন কাকে বলে বুঝলেন কি না? কত ইলমের সমষ্টির নাম দিন? এক নম্বর ইলমে ফেকা, দুই নম্বর ইলমে আকাইদ, তিন নম্বর ইলমে তাসাউফ। এই তিন প্রকার ইলম জানার নাম দিন। আর তিন প্রকার ইলম জানার পরে তিন প্রকার ইলম নিজের জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুফির দিন। ইলমে ফেকার যত বিধান আমার উপর বর্তায়, আমি যদি সেগুলি বাস্তবায়ন করি, ইলমে আকাইদের যত বিষয় আছে আমি যদি বিশ্বাস করি, ইলমে তাসাউফের যত বিধান আমার উপর বর্তায় আমি যদি বাস্তবায়ন করি, তাহলে আমার দ্বারা তাফাক্কুফির দিনের কাজ হইল। এই তাফাক্কুফির দিন হাসিল করার জন্য আল্লাহ বলেন, মুসলমানেরা তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক বের হয়ে যাও। সুতরাং মাদ্রাসা শিক্ষার এই হইল প্রাণ, তাফাক্কুফির দিন হাসিল করা। বুঝে থাকতে বলুন তো, দিন শুধু জানলেই দায়িত্ব পালন হয় না, জানার সাথে সাথে মানতে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লিয়া তাআল্লামু ফিদ দিন বলেননি, লিয়া তাফাক্কাহু ফিদ দিন বলেছেন, জানার ইসলামকে জানার জন্য বের হয়ে যাও বলেননি, জানার সাথে সাথে মানার জন্য বের হয়ে যাও বলেছেন। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আজকাল দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদর গেইটে আমি লেখা দেখতে পাই, কি লেখা? একটি স্লোগান লেখা, কি লেখা? খোদাই করে লেখা, পাক্কা পাক্কা গেইটের মধ্যে খোদাই করে লেখা,
শিক্ষার জন্য, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। আল্লাহ কি বলেছেন, শিক্ষার জন্য বের হও না সাথে সাথে দীক্ষার জন্য? শিক্ষা, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল হতে বাধ্য। সুতরাং শিক্ষার জন্য প্রবেশ করো, এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে লেখার যোগ্য কথা নয়, এটা ভুল কথা। সাথে সাথে শুদ্ধ কথা হইল, শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ করো। বলুন, কোনো কোনো শিক্ষার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র শিক্ষার জন্য প্রবেশ করবে না সাথে সাথে দীক্ষার জন্য? শিক্ষার সাথে দীক্ষার জন্য প্রবেশ করো, শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও বললে হবে না, এবাদত ও খেদমতের জন্য বের হও। যার জীবনে আল্লাহর এবাদত নাই, তার সমাজের খেদমতের আধা পয়সার দাম নাই। সুতরাং স্লোগান সংশোধন করা দরকার। শিক্ষা প্রতিষ্ঠানে এমন ভুল লেখা অশোভনীয়, শোভনীয় নয়। শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে যদি কোনো স্লোগান লিখতেই হয়, লিখতে হবে, শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ করো, আল্লাহর এবাদত ও বান্দার খেদমতের জন্য বের হও। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা উপলব্ধি করার তৌফিক দান করুন, এর আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।